তারপরে কিন্তু নুনুই যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা ওদিন ধ্বংস হইবায়, ওদিন তোমরা বরবাদ হইবায়, যেদিন তোমার বিবে তুমি কারবারি বানাইবায়, যেদিন তোমার বিবে তুমি আমরা কারবারি বানাইবায়, তোমার বিবি আমরা ভাঞ্চাইকে মতন ভাঞ্চাইকে ভরা আরম্ভ করবো, তোমার পরিবার তুমি তোমার নিজাতে ধ্বংস করিয়া লইলায়। আরে মুসলমান, তোমার আমার কাছে আমার কোনো রুটিন নাই যে আমার দাওদারে আমি কিভাবে চালাইতাম এবং আমি কিভাবে চলতাম, আমার পরিবার আমি কিভাবে গঠন করতাম, আমি আমার পরিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমারে ধন সমান দিয়ে সাহায্য করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল যে আমার মানব জাতিরা তোমরা ঈমান আনার পরে তোমরা জিন্দেগি যদি ঈমান দিয়া রুটিন বানাইলাও আর রুটিন কোরআন এবং হাদিসের মুতাবিক তোমরা বানাইয়া চলো, তে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের লাগি নিজের দরজা খুলিয়া দিলাইমু, আর তোমাদের জিন্দেগির লগে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের রাস্তা ফিট করিয়া দিম, দুনিয়ার মিল তোমাদের কামালতি হাসিল করিয়া লইবা, আর আখেরাতের মধ্যে ফামিহা কামালতি হাসিল লইয়া যাইব। আমার মুসলমান, আমার জওয়ান হল, আল্লাহ রাব্বুল আলামিনের তো নিয়ামত হওয়ার পরে আজ নিয়ামতের শুকরিয়া আদায় না করিয়া দুনিয়ার জমিন ইহুদ এবং নাসারির নাসরানার সুরত হল লইলায়, ইহুদ এবং মজুসির সুরত হল লইলায়, লইয়া তোমাতান দুনিয়ার জমিন বেটি নকলরে বাহিরে বার করলায়, আর শয়তান রুটিন বৈঠ করে ঘরে ঘরে ভিট করলায়, আর শয়তান রুটিন ভিট করিয়া আল্লাহর আশা খড্ডায়। এর মতন আম্মকার খেও নাই যারা বুড়াই করে আর আশা আল্লাহর কাছে রাখে বালাই, এর মতন আম্ম, এর মতন অন্ধ দুনিয়ার জমিন আর খেও নাই। খারাপ কাজ করিয়া ভালো হলোর আশা আল্লাহর হয়ে রাখা, এটা হইল আপনার অন্ধ মানুষের কাম, গুমরা মানুষের কাম। আজ যদি আপনার লাই বরবাদ অবস্থায় বেনমাজি অবস্থায় আপনি কাটাইন, আর শাদি করবার সময় যদি নমাজি হাওরত কুজাইন, আর শাদি করার পরে নমাজি আওলা তালাশ করেন, কখনো হইত না। কারণ আপনি খারাপ কাজ করছো, আর খারাপ কাজ করিয়া সারাই তুমি নেক আওরত পাইলেই তাই অসম্ভব হইতে নাই, তোমার এক জমানাত নমাজ নাই আর তুমি শাদি হওয়ার পরেও তুমি সারায় বালি হওয়ার পরে নমাজ পড়ছি না, এখন ২০ বছর ৩০ বছর বয়স হয়ে গেছে, এখন আমি নমাজ আরম্ভ করতাম আর আমার আওলাদ আল্লাহ তাআলা নমাজি বানাইয়া দিতা, এটাও হইত না। কারণ খারাপ তুমি মোয়ামেলা করার পরে ভালো জিনিসের আশা রাখিও না, প্রথম তুমি ভালো কাজ করা লাগবো, ভালো মোয়ামেলা করা লাগবো, ভালো মোয়ামেলা ভালো কাজ যখন আল্লাহর বন্দার আল্লাহর প্রতি ডর ভয় থাকব তখন সে রিজাল্ট আল্লাহর কাছ থেকে ভালো ভাইব হোক সুবহান আল্লাহ। আমরা তো অনেক মানুষ আছি নানি দুনিয়া জমিনও খারাপ কাজ করলাম আর শেষে আশা রাখলাম যে রিজাল্ট এবং ফল আমার ভালো হইব। আল্লাহ সর্বশক্তিমান, দেখনেওয়ালা, শুননেওয়ালা, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ মতন দ্বিতীয় আর কেউ নাই। ও যে সাইকেল আমার কাছ থাকিয়া
তোমার মেয়ে, তোমার দাওদা, তোমার বোন, তোমার মা, আরে আপনার খরিদ খরিদ করার কাপড় চোপড় আদান প্রদান করার পয়সা লেনদেন করার, এরার দিকে এরারে তুমি রুকিলায় না, আর এরারে পর্দার ভিতরে আনলায় না, আল্লাহর হুকুম এরার কাছে তুমি পৌঁছাইলায় না, আবার তুমি আল্লাহর কাছে ভালো জিনিসের আশা করি আর রইছ। আল্লাহ পাকে ফরমাইন, হে বন্দা তুমি জানিয়া লও, জমিনের উপরে এবং নিচে আরশে আজিম যা হয় আমি আল্লাহতেই কোনো বস্তু আড়াল্লাই, সব আল্লাহর দেখার মধ্যে হোক। সুবহানাল্লাহ। ও যে আমরার গাঁও গ্রাম ফেরিয়া লাইন তোর গেছ থাকি বেঠিন যেটা নষ্ট হইতরা বন্দনা লোন লইয়া যেটা মেহল নষ্ট হইতরা আমরা নষ্ট করাইয়া ইটা ঠিক করার কোনো ব্যস্তির জমিন ভাইবায় না, নিচে ভাইবায় না, উপরে ভাইবায় জমিন হইলা কোনো লোয়া নাই, যে লোয়া খামারে ঠিক করতে পারে না, যত মজবুত লোয়া নেও আরে খামারে পিঠিয়া ঠিক করতে পারে, মানুষ বরবাদ হওয়ার পরে ইলা কোনো মেকানিক দুনিয়া জমিনও নাই যে ওই মানুষ ঠিক করিলে ইতা লোয়া যদি ঠেড়া হয়ে যায় খামারিরে সিধা করতে পারবো, আর মানুষ যদি বিগড়ি যায় ইটারে তেড়া এটা তেড়াওয়ার ভরে বিগড়ার ভরে এটা দুরুস করা এটারে শুদ্ধ করা আর এই মানুষের রাস্তার মধ্যে আনা এটা আপনার আমার লাগে অসম্ভব হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, পাহাড় এক জায়গার থাকি সরিয়া অন্য জায়গার মধ্যে গেছে যদি খবর খেয়ে হয় এটা বিশ্বাস করিলেইও এটা মানিলেইও, কিন্তু একজন মানুষ আপনার খারাপ পরিবেশ তাকিয়া ভালো পরিবেশ আইছে নবী দে ফরমাইছেন এটা বিশ্বাস করিও না, মাত বুঝে ফরছে নি, যে মেয়ে বেফর্দা, যে পুরুষ বেফর্দা, যে পুরুষ বেহায়া, যে মেয়েও বেহায়া, এর পরিবারও কোনোদিন বালাই হইত নাই, এই পরিবার আল্লাহ রহমত বর্ষিত হইত নাই, এরা শুরু থেকে লইয়া একবারে লাশ পর্যন্ত মৌত হইব শয়তানর কদম শয়তানর আত হুকান আউযুবিল্লাহ, যারার মৌত শয়তানর কদম শয়তানর হাত হইয়া যায় এরা দুনিয়া জমিন পথপ্রষ্ট হইল আখেরাতের মধ্যে পথপ্রষ্ট এবং নাকাম হইল, আর যারা আল্লাহর ভয় এবং আল্লাহর ডরে এইগুলা গুমরাই রাস্তার থাকি সরিতা হলো তার মেয়ে এবং তার মারে তার বন্ডে বাঁচাইয়া রাখলো আর আল্লাহর উপরে কিনার বিশ্বাস মজবুত করতে থাকলো। আল্লাহ তাআলা ফরমায়, আমার এই বন্দা হলে আমি আল্লাহ নিষ্পাপ বানাই দিলাই, ও গো সুবহানাল্লাহ, আমরা আল্লাহ রব্বুল আলামিনর মায়ার বনার চেষ্টা করো, আল্লাহ ছাড়া এই জমিনও বাসার কোনো লাইন নাই, যা দেখায় অমুকে সুদর লেনদেন করিয়া বিল্ডিং বানাই লইছে, অমুকে বন্দনার পয়সা আনিয়া পয়সা লা হয়ে গেছে, অমুকর মেয়ে বেপর দেওয়ার কারণে জলদি সাদি হয়ে গেছে গিয়া, অমুক বেপর দা চলার কারণে হে মালদার আলা হয়ে গেছে গিয়া, ইটার মধ্যে কোনো কামালতি নাই, ইটার মধ্যে কোনো কামিয়াবি নাই, বরং তুমি ওটা বুঝো 60 বছর বাস্ত আসলো 30 বছর তার লাগি বাসা অসম্ভব হইব, আপনার 20-30 বছরের ভিতরে তার উড়ে হামলা আরম্ভ হইয়া যাইব, আল্লাহ হামলা খারেদি দেবাইল আইব, তার ছেলে দিয়া তার মেয়ে দিয়া তার মাল দিয়া তার উপরে হামলা আরম্ভ হইতে থাকব, হুকান আউযুবিল্লাহ, এইরকম মুসিবত হল দেখিয়া এইরকম বিপদ বিপদ হল দেখিয়া আমরা হেফাজতে থাকতাম, আল্লাহর সাহায্যের মধ্যে আমরা সব সময় থাকতাম, আমরার পরিবারের মাঝে আমরা নমাজ জারি করতাম, আমার মুসলমান আমার জওয়ান হল মরবার তো আপনার শিওর, এতে মৌতেই বাসার কোনো উপায় নাই, মৌতর লাগি তৈয়ার,
আরে ফাসতর নমাজর ভিতর দিয়া একজন ডাক্তারের সামনে একজন রুগিয়ে গিয়া কইল যে আমার শরীর তো বড় খারাপ বলে কিতা লাগিয়া বলে আমার তো পজিটিভ দেখা দিছে অর্থাৎ করোনার লাইনা মার গেছে। ডাক্তারে কইল তুমি তো মুসলমান তোমার তো করোনা হওয়ার কথা নাই কারণ করোনা তো বেশিরভাগ নাকে দিয়ে আপনার আপনার উঠে এই নাকর মধ্যে তো ডেইলি ফাঁসবার তো পানি ঢেলা হয় ফাঁসবার যখন ডেইলি নাকর মধ্যে পানি দেওয়া হয় তখন তো ওই নাকে দিয়া করোনা ঢুকার কথা নাই। মুসলমানের যাবতীয় আমল আজকাল ডাক্তারখানার কাছে ঔষধ আমি নিজে শুনলাম ডাক্তার সাহেব কইলা তোমার ওজু ঠিক নাই তোমার নাকও পানি ডেলা তোমার ঠিক নাই সুন্নত অনুযায়ী আর সুন্নত মোতাবিক যদি তুমি অজু ভরো আর নাকর মধ্যে পানি ডালো কুল্লি করো করুণা তোমার দ্বারো আইত নাই বরং করুণা বেমার যেটা ইরে তোমারে বয় ভাবিব। আয় মুসলমান আল্লাহর অত বড় নিয়ামত আপনি আমি ভাইলাম একমাত্র অপবিত্র তাহার লাগিয়া যারা আপনার নমাজ পড়ে না অজু করে না এরা দুনিয়া জমিন না পাক এরা হওয়ার অবস্থা এরা না পাক যারা নমাজ পড়ে এরা হওয়ার অবস্থার মধ্যে পাক কক সুবহানাল্লাহ। এক আওরত নমাজে যদি হয় তুমি বিশ্বাস করো এই আওরত পাক আর যদি এই আওরতের নমাজ থাকে না হুজুরে ফরমাইছেন বিশ্বাস করিও না এই আওরত পাক না স্বাভাবিক প্রস্রাব যদি এই আওরত যায় পানি খরচ করবো নি শুন যায় কারণ পানি খরচ তো করবো আওরতে নমাজই আওরতে যে প্রস্রাব যদি লাগি যায় আমার নমাজ হইত না বেনমাজি আওরত যদি হয় পানি খরচের কোনো প্রয়োজন নাই আপনার প্রস্রাব করবো উঠিয়াই যাইব গিয়া এই আওরত হাতর বাদ আপনার পানি সবজি গুলা আপনার আমাজ এগুলা খাওয়া দাওয়া চলে এটা কল মুর্দা হইব নি না জিন্দা হইব কল মুর্দা হইয়া যাইব এই আওরতর সোয়াসিতা খাইলে ইমান মর্দা হইব যে আওরতর কাছে নমাজ আছে হুজুরে ফরমাইছেন এই আওরতর কাছে পবিত্রতা আছে এই আওরতর কাছে পবিত্রতা আছে বলিয়া ফরমাইন যে আওরত প্রস্রাবর পরে পানি ব্যবহার করবা লেট্রিনে যাওয়ার পরে ডেলা ব্যবহার করবা যে পুরুষ নমাজি এই পুরুষ প্রস্রাব করার পরে কুলুপ ব্যবহার করেন না না আমার মুসলমান আমার জওয়ান হল আজকাল ডাক্তার হলে হয় যারা প্রস্রাবর বাদে আপনার ইস্তিনজা করে এরা অনেক রোগ থাকি বাঁচিয়া থাকতে পারে আজ শ মুসলমান প্রস্রাব পর্যন্ত জানল না গড়ে গড়ে ওয়াজ সবাই মক্তব এটা শিকানি হয় নি না না এটা শিকানি হয় কিন্তু এর ভরে আমরা মুসলমান এইগুলা নিয়ামত তাকিয়া পরিষ্কার বেখব একদিন মুসলমান দের ভাইবাই যেদিন মৌত আপনার আমার সামনে আইব না পাকি অবস্থাত আল্লাহ রাখিয়া গড়াইয়া সড়াইয়া এর ফলে আপনার মত হইব আর খায় খবর লইয়া দেখিও এই আওরতে কোনোদিন নমাজ পড়িছে না খায় খবর লইয়া দেখিও এই পুরুষে কোনোদিন নমাজ পড়িছে না এর কারণে আল্লাহ তালায় পায়খানা প্রস্তাব রাখিয়া গড়াই সড়াই আল্লাহ মারল যারা পাক্কা নমাজি সহি শুদ্ধ করে অজু করে নেওয়ালা আল্লাহ ডরা নেওয়ালা আল্লাহ মান্নেওয়ালা এরারে আল্লাহ তালায় না পাক অবস্থার মধ্যে মারত নাই আর না পাকি অবস্থার মধ্যে আল্লাহ রাখত নাই হুদাল্লিল মুত্তাকিনাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন এরা আমার থেকে রাস্তা পাইল এই দল আমার থেকে রাস্তা পাইল
হেদায়ত পাইলো, যে রাস্তা বায় চললে আল্লাহর নিয়ামত পাওয়া যায়, যে রাস্তা বায় আতিলে আল্লাহর সাহায্য পাওয়া যায়। হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ যারা সব সময় আল্লাহর ডরায় হুকা, সুবহানাল্লাহ, গরো বার ভরে আল্লাহর ডরা, কিদা ডরার বলে এই গরো তো আমি এখানে, আমার হুয়ার বউ আছে, আমার ছেলেও আছে, নাতি নসা আছেন, কমসে কম নমাজের মাথান্দা তো আমি মুরব্বী মাতিতাম, মাতুন নিলে আপনারা, হ্যাঁ আপনার আমার পরিবারও নমাজের মাত হইত, আর নমাজ প্রতিষ্ঠা করা হইত, নমাজ কায়েম করা হইত, এই মা যদি আপনি আপনার পরিবারও মাত হই, এই মাতর আসরলা হইব, অহুদর বানর সমতুল্য নিয়ামত আপনার নামায়া মন দেব হইব, ভগা সুবহানাল্লাহ, আল্লাহর রহমত আপনার লাগিয়া অহুদর বানর সমতুল্য সব আল্লাহ নামায়া মন দিবা, ও হইনা বেঠি নমাজ আদায় করছনি, ও ছেলে আজান হইছে তুমি মসজিদ গেছনি, হোকে সুবহানাল্লাহ, আল্লাহ কত যে খুশ হইবা, আর আল্লাহর কত যে মায়া আপনার লগে লাগব, আমার মুরব্বী অকল আমার জওয়ান অকল প্রত্যেকে প্রত্যেকর পরিবার এই নমাজের চর্চা করো, আর নমাজের চর্চা ছাড়া বাসার কোনো উপায় নাই, আর প্রত্যেক পরিবার আপনার যাও যা আপনার ছেলের বিবিরে আপনি বুঝাও বলেও হই না বেঠি, কিছু নইয়া গইয়া তাকিও আলী মখলত তাকি মাত শুনছি, যদি খালি আপনার কথা হো একটাও হইব বলে আপনি বেশ জানি, আর আলী মখলর কথা হইলে সবে মানেনি না, না মানে এখন আলিম সাড়িয়া আপনি যদি আপনার আপনি মাথা লাগাই দেন, তো এটা আমার আল্লাহর কাছে গ্রহণ হইত নাই, আপনি কইতায় ও আমার বিবি, ও আমার ফুড়ি, আরে আলিম মখলর তাকি শুনছি, বে পর্দা হওয়া গুয়াকে শয়তান হওয়া, বে লাইনে চলা গুয়াকে আবু জেল পাওয়া, আরে চলো ব্যবহার করা জাহান নমর লগে আওয়াজ মিলাই লওয়া, নর্ম আওয়াজ করা জন্নতর লগে মিলি যাওয়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার মাত্র হয়তো বুঝেও পাইছি না সাহেব টাইম, কিন্তু আমার বড় মুক্তসর বড় কম, তে আমরা মেয়েকলরে আমরা বুঝাইতে থাকতাম আর নর্ম ভাষায় বুঝাইতাম, উলামায়ে কেরাম হল দরিয়া আল্লাহকে এই মাতর উপরে খৈরে বরকত থাকব, হুক সুবহানাল্লাহ, আপনার এই এরিয়াত বালা আমলি একজন বুজুর্গ, বালা আমলি একজন আলিম, যদি আপনারা আঠা আঠি খরাই লয় বলে হুজুর আজকার দাওয়াত আপনি আমার বাড়ির, আপনার দাওয়াত যদি আপনি খাবাইতে পারেন না, শুধু যা সা পান যদি আপনি করাইন, যত বেপর্দা আপনার বাড়িত তিন দিন চারি দিন এক বুজুর্গ যদি আপ ডাউন আপনি করাইন, আপনার বাড়ির মধ্যে পর্দার নমুনা আই যাইব, শরীয়তর লাইন আপনা আপনি আই যাইব, ভালো হইতইলে আমার মুরব্বী হল মেহনতর প্রয়োজন, খারাপ হইতইলে কোনো মেহনতর প্রয়োজন নাই, আসেনি খারাপ হওয়ার কোনো মেহনত লাগে না, কিন্তু ভালো আর লাগিয়া মেহনতর প্রয়োজন, মেহনত লাগে, সুবহানাল্লাহ, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত আদায় করো, আমি আল্লাহ রাসূল তোমরার লাগি মদিনার মাটির নিচে দোয়া করতে থাকি। ও সুবহানাল্লাহ, আমার মুসলমান আমার জওয়ান হল, আমরাও নবীজির উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে আয়েশায় খরট ফিরাইয়া দেন, নবী যে খরট লইন, এইভাবে সমস্ত জিসিম বেদনা হইয়া গেল। হুজুরে ফরমাইলা, আয়েশা মসজিদের জামাত শেষ হয়ে গেছে না তা কাছে হযরতে আয়েশা সিদ্দিকা ফরমাইলা, ও নবীজি মসজিদের জামাত তো আপ পর্যন্ত তা কাছে। নবীজি ফরমাইলা, এগো আয়েশা তাড়াতাড়ি ওজুর পানি আনো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই, আরে ওজুর পানি আল্লাহ, ওজুর পানি আনিয়া দেখো দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া গেলা। হযরতে আয়েশা ফরমাইন, আমি আবার নবীজির দ্বারে তাকালাম, হুজুরে আবার নবীজির হুশ হইল। হুজুরে ফরমাইলা, আয়েশা মসজিদের জামাত শেষ হইছে নিনা রইছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইলা, নবীজি এখনো সাহাবায়ে কেরাম আমার আব্বা জান পর্যন্ত আপনার ইন্তেজার, আপনি যাইতা জামাত আরম্ভ হইত। নবীজি ফরমাইলা, আয়েশা ওজুর পানি আমারে দেও। হযরতে আয়েশা নবীজির ওজু পানি দিতে না দিতে আল্লাহ রসুল আবার বেহুশ হই গেলা। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমাইন, তিনবার নাই নয়বার নবীজি বেহুশ হইলা, নয়বার হুজুর হুশ হইল, আর নয়বার এক আওয়াজ নবীজি দিলা, ও আয়েশা আপনার নমাজের জামাত হয়ে গেছে, নিনা জামাত শেষ হয়ে গেছে। আজ মুসলমান বাড়িত বই রইলায় আজান হইল, আরে নমাজও হাজির হইলায় না, এই পরিবার বালাই কিভাবে হইত, আর তোমার আমার বালাই খেলা হইত। একবার নয় মুসলমান, দুইবার নয়, নয়বার আল্লাহ রসুল বেহুশ হইলা, আর নয়বার আয়েশারে দেখাইলা, আর জামাত হয়ে গেছে নিনা না। নয় নম্বর বার হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দো বর দিয়া দিয়া জামাত হাজির হইয়া গেলা। ও সুবহানাল্লাহ, এতে বুঝা গেল এই হাদিস দ্বারা পুরুষের নামাজ মসজিদ ছাড়া সহি শুদ্ধভাবে আদায় হইত না, পুরুষেরা মসজিদ আইয়া নামাজ আদায় করতে লাগব, বিনা উজরে জামাত কদা করা মকরু হইব। জামাতে নামাজ আদায় করতে সম্পর্ক মসজিদের লগে লাগাইতায়, আর ওই ওলা সম্পর্ক হইত মরার পরে মসজিদ আমার আল্লাহর সামনে আমার লাগি শহীদ, শহীদ হিসাবে ভাই সাক্ষী হিসাবে ভাইতাম, কবর যাওয়ার পরে আমার মসজিদ আমার লাগি সাক্ষী স্বরূপ হিসাবে ভাইতাম, আখাত আখরতের মধ্যে আমার মসজিদ আল্লাহর সামনে আমি সাক্ষী স্বরূপ ভাইতাম। এইভাবে আমরা মসজিদ নামাজ আদায় করতাম, যে মসজিদ আমরা লাগি সাক্ষী স্বরূপ হইত। হুক সুবহানাল্লাহ, এখন যদি মসজিদ 1,000 টাকা লাগাই, আমার ছেলের তাকিয়া ছেলের তলে 2,000 টাকা, 5,000 টাকা আমের তলে 10,000 টাকা, 5,000 টাকা, আর মসজিদ যদি লাগাই 1,000 টাকা, কোনটার শক্তি বেশ হইব, কোনটার পাওয়ার বেশি তা হইব। জমিন লেম দর্শনী লেম, ফু দিলে লিপি যায় নানি, লেমটা ফু দিলে লিপি যায়। আমার মুসলমান মসজিদ যেটা দিবায় ইটা ফু দিলে লিপ্ত নাই, আপনার লগে কবরের ভিতরে যাইব
আন্দারির গরো আপনি তাকবায় আপনার ছেলে ফু দিলা দিলা দিলে লিপি যায় আপনার ছেলে আর হেমে আপনার মিরাজ আপনার দন সামান রোবার হয়ে যাওয়ার পরে সব শেষ শুধু মাত্র রইব খান্দা কুটা দুই দিন আর তিন দিন করবি আবার এরপরে সব শেষ এই মসজিদ 10,000 5,000 2,000 1,000 যদি লাগাইয়া যাও এটা তোমার লাগি বন্ধু হিসাবে ভাইবা কিন্তু তোমার আওলাদ হইতে নাই তোমার জাউজা হইতে নাই সব তোমার মাল লাগি পরায়া হইয়া যাইব বাটি কম সময়ের ভিতরে এই মসজিদ সদকা হিসাবে সর্বপ্রথম 2,000 টাকা কোন ভাইয়ে কোন জোয়ানে দিতে দেখে হাত খান ওটাও সাইন যে আমি এই মসজিদের খাজর লাগিয়া আমার মা বাবার দরজা বুলন্দিল লাগিয়া আমার পরিবারের বালাই লাগিয়া 2,000 টাকা আমি মসজিদের মধ্যে দিব যে ভাই আত ফুটাইবায় যে ভাইয়ে সদকা দিবায় আল্লাহ রব্বুল আলামিনে আপনার হায়াত দরাজ ঘুরিয়া দিবা আপনার তনখায় খারবার আল্লাহ বাড়াইয়া দিবা এই মালর উপরে আল্লাহ রব্বুল আলামিনের জিম্মা থাকব আপনার পরিবার আল্লাহ বকর জিম্মার মধ্যে রইব 2,000 টাকা কোন ভাইয়ে হাত থান উঠাইয়া প্রমাণ দিতায় যে আমি মসজিদের খাজর লাগিয়া 2,000 টাকা দিব আসনি কার্য মাশাল্লাহ কিটা নাম আমির হুসেন সাহেব বাবা নাই 500 টাকা দিবা নারায়ে তাকবীর মাননীয় আমির হুসেন সাহেব আমির হুসেন সাহেব 500 টাকা 500 টাকা আল্লাহ আমির হুসেন সাহেবর বাজান নাই আল্লাহ তান বাবার কবর খান তার জন্য তোর বাঘ বানাইয়া দিলাও আয় আল্লাহ তান পরিবার রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ তান পরিবার খৈর বরকত নাজিল নাজিল ফরমাও আয় আল্লাহ এই পরিবার মধ্যে সাহায্য মুদত নাজিল কর দুই নম্বর আরো 500 টাকা 1,000 টাকা দেনেওয়ালা 500 টাকা দেনেওয়ালা একজন ভাই পাইলাম 1,000 টাকা কোন ভাইয়ে দিতা 1,000 টাকার বিনিময় বলা মুসিবত আল্লাহ দূর করিয়া দিত আপনার পরিবার আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া দিত 1,000 গোটে আকুন ভাইয়ে দিবার লাগি হাত খান উঠাই তাই একবার উঠাও সাই 1,000 টাকা তো ভাই 1,000 টাকা শুধুমাত্র বোকার ওয়ার ভরে তো যায় গিয়া মৌলানা আনোয়ার হোসেন সাহেব 2,000 টাকা দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মৌলানা আনোয়ার হোসেন সাহেব হযরত মৌলানা আনোয়ার হোসেন সাহেব 2,000 টাকা 2,000 টাকা সেলিম উদ্দিন সাহেব নগদ 500 টাকা দিছেন তান বাবা নাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব সলিমউদ্দিন সাহেব জনাব সলিমউদ্দিন সাহেব নগদ 500 টাকা নগদ 500 টাকা আয় আল্লাহ তমাম সদকা দেনেওয়ালার আয় আল্লাহ মাতার উপরে কুদরতে হাত খান্দালিয়া সদকার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সদকার বিনিময়ে বালাই খান নসিব করিয়া লো এক নম্বর 1,000 টাকা দুই হাজার টাকা তো আমার বায়া নোয়ার হোসেনে দিলাইলা 1,000 টাকার নাম খান খেল খাইতায় আর নগদ 500 টাকা কোন বাইয়ে দিতায় একজন বাইর নগদ 500 টাকা পাইলাম 1,000 টাকা নগদ দেনেওয়ালা পরবর্তী দেনেওয়ালা নাই নিয়ে একজন ভাই 1,000 টাকা নগদ দেনেওয়ালা শনি খাও যদি থাকো তাহলে মজলিসের মধ্যে আও নগদ 1,000 টাকা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি আলা কিতা নাম আব্দুল সত্তার সাহেব তান যাও যা মারা গেছেন 1,000 টাকা নগদ দিলাইছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আব্দুল সত্তার মিয়া সাহেব জনাব আব্দুল সত্তার মিয়া সাহেব নগদ 1,000 টাকা নগদ 1,000 টাকা আয় আল্লাহ তান যাও যার কবর খান তানে নূর দি মনোর করিয়া দাও আয় আল্লাহ তান পরিবার মধ্যে মোলা আবালাই নসিব ফরমাও কি জানা
আজমল হোসেন সাহেব নগদ 1000 টাকা আজমল হোসেন সাহেবের মা বাবা সৈন্য মারা গেছেন নারায় তকবীর নারায় তকবীর আজমল হোসেন সাহেব আজমল হোসেন সাহেব 1000 টাকা 1000 টাকা আল্লাহ আজমল হোসেন সাহেব আল্লাহ বাবা নাই নানি বাবা নাই তান বাবার কবর খান্দারের জন্য তোর বাগ বানাইয়া দাও আ মৌলানা মুহাম্মদ وعلى آله سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله زا خوي خويسه أي الله এর মধ্যে যে সহি শুদ্ধ হইতাম পারি আর না أي الله আপনার كلام নবীজির হাদিস তেলাওয়াত করিছে আল্লাহ হাল্লা লাখ কোটি আয় আল্লাহ বল থাকতে পারে আয় আল্লাহ শুদ্ধ করে নেওয়ালা তো আপনার বা দয়াল আয় আল্লাহ এইগুলা সহি শুদ্ধর মধ্যে ফেলাইয়া আমরার হওয়ার সোনা খান্দার কবুলিয়তর মধ্যে ফেলাইয়া লো আয় আল্লাহ আপনি আমরার কবুল ফরমাও আয় আল্লাহ তমাম সদকা দেওয়ালার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও তমাম সদকা দেওয়ালার নে যাই মকসুদ রে মাওলা পুরা করিয়া দে তমাম সদকা দেওয়ালা খুলর পরিবার আয় আল্লাহ রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ বেশি বেশি করিয়া আমরারে হালাল বস্তু ব্যবসা বাণিজ্য করার তৌফিক দে হারাম বস্তু থেকে আমরা রে বাসাও আমনার বিশ্ব মুসলমান হল রে বাসাও আয় আল্লাহ মুমিনার মুমিনাত হল যারা কবরবাসী তান তানর কবর খান্তারে জন্নতর বাগ বানাই দে আল্লাহ হোসেন দুনিয়া জমিন রাখবা ইমান আর সায়ার তলে রাখিও আমিন আমিন বিরাহমতি জয়ার দোষী মুদ্দিন।